হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য দোক্কা সিরিয়ালের আপডেট নিয়ে রাধিকার খবরটা পেয়েই তার বোন বলে যে আমার কোথায় রয়েছে রাধিকা আপনারা ওর ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেবেন না আমরা দেখছি আমাদের বাড়ির মেয়ে যেহেতু আমাদের দায়িত্বে রয়েছে তাই আমরা সব কিছু করব। দেখো তোমরা আমাদের আপন ভাবতে নাই পারো অঙ্কিতা আমরা তোমাদের এখনো পাশে আছি আপন ভাবছি তোমাদের রাধিকার ওখানে পর্যাপ্ত ট্রিটমেন্ট হচ্ছে শুনেছি ওর অবস্থা নাকি বেশি ভালো নয় তোমরা আসতে পারবে কি না তাই তোমাদের আমি খবরটা দিলাম কেন আসতে পারবো না আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি আমরা যাব ওখানে তোমার বাবাকে অবশ্যই খবর দিও তা তো দিতেই হবে আর আপনারা আছেন ওখান থেকে রাধিকাকে আমরা প্রয়োজন হলে শিফট করিয়ে কলকাতায় নিয়ে আসব। সেটা তোমাদের চিন্তা করতে হবে না যদিও শারীরিক অবস্থা সেরকম ভালো হয় তাহলে আমি নিজেই ওকে কলকাতায় শিফট করিয়ে দেব। তোমরা চলে এসো কি করছিস কি অঙ্কিতা এত কথা বলার দরকার কি ফোনটা রেখে দে আমাদের যেতে হবে তো ঠাম্মি কান্নাকাটি করলে পুপু সোনাকে থেকে যেতে বললে সে থাকবে না আম্মি নিজেই তুমি নিজের খেয়াল রেখো আমরা বেরিয়ে যাচ্ছি আর যাওয়ার পথে রাস্তায় বাবাকে ফোন করে নেব। অঙ্কিতারা তরি করে বেরিয়ে পড়ে অনির্বাণ বাড়ি থেকে বেরিয়ে পড়েছে সে কোনোভাবেই বাড়িতে টিকতে পারছে না বাগানের রাস্তা ধরে বাইরের পথে এসেছে কারণ সে চায় রাধিকার কাছে পৌঁছাতে এবং রাধিকার অপারেশনটা অনির্বাণ নিজে হাতে করবে তাতে যদি তার প্রাণটাও চলে যায় যাক বারবার প্রার্থনা করছে যাতে আমি রাধিকার ট্রিটমেন্টটা করতে পারি আমার মতো ভালো করে রাধিকাকে বাঁচানোর চেষ্টা কেউ করবে না আর রাধিকার যা ক্রাইসিস পরিস্থিতি হয়েছে রাধিকা তুমি কেন এত চিন্তা করে পথ হাঁটতে গেলে বলো তো আমি তোমাকে সত্যিই অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও তবে আমি এই অপারেশনটা করব। বাবা যাকে খুশি তাকে দিয়ে করাতে পারবে না অনির্বাণ যাচ্ছে হঠাৎ করে একটা পাথরের সাথে লেগে হুইল চেয়ার থেকে পড়ে যায় সে আবারও আঘাত পায় পায়ে আশেপাশের লোকজন তাকে তুলে দেয় বলে দাদা কোথায় যাচ্ছেন আপনি এত রাত্রে আমরা কি আপনাকে এগিয়ে দেব না প্রয়োজন নেই আমার এমার্জেন্সি আছে আমাকে যেতে হবে তাহলে ঠিক আছে অনির্বাণ নিজেই হুইল চেয়ারে বসে বসে হুইল চেয়ার ঠেলে নিজেই যাচ্ছে রাধিকার কাছে চলে এসেছে পিসিমণি এবং অনির্বাণের বাবা কি ব্যাপার রাধিকা এখন একটু কষ্টটা কম লাগছে তোমাকে পেনকুলার দেওয়া হয়েছে কিছুক্ষণ বাদে তোমার ঘুম চলে আসবে দেখবে তারপরে ব্যথাটা একদম কমে গেছে তুমি চিন্তা করো না মা তোমার এক বাপি নেই তো কি হয়েছে আর এক বাপি তো তোমার সামনে রয়েছে স্যার দেখুন রাধিকার রিপোর্টগুলো মোটেও ভালো নয় এমআরআই রিপোর্টটা একদমই খারাপ এসেছে দেখি সমস্ত রিপোর্ট দেখার পরে অনির্বাণের বাবা বলে আমার একজন সিনিয়র ডক্টর রয়েছে সে দেশ বিদেশে সবখানে সার্জারি করে তাকে আমরা ডাকতে পারি তো তাকে ফোন করে ফোন করার পরে সে জানায় যে সে দেশে আছে এবং কালকেই সকালেই রাধিকার অপারেশনটা করবে সমস্ত রিপোর্ট দেখে বোঝা গেছে যে এটা নিউরো সার্জনের কাজ এটা অন্য কেউ করতে পারবে না নার্ভাস সমস্যা হয়েছে রাধিকার তা এটা তো খুব ক্রিটিক্যাল অপারেশন একটা জিনিস উনিশ বিষ হয়ে গেলে সারাটা জীবন রাধিকাকে ভুগতে হবে দেখলে রাধিকা তোমার জন্য ভালো একটা সুখবর রয়েছে বড় ডাক্তার আসছে ওনাকে সচরাচর পাওয়া যায় না তোমার আঙ্কেলের বন্ধু বলেই সে আসতে রাজি হয়েছে আর সে এলে দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে তোমার কোনো সমস্যা হবে না রাধিকা তুমি কি কাউকে খুঁজছো বাপি তোমার বাপি ঠিক আসবে তোমার বাড়ির লোকজনদের আমি খবর দিয়ে দিয়েছি তবে তোমার বাপিও জেনে যাবে সেও আসবে কেন আসবে না আমার মনে হচ্ছে যে রাধিকা ডাক্তার অনির্বাণ গুহকে খুঁজছে তাই তো রাধিকা ওরা একে অপরকে এত ভালোবাসে অথচ একে অপরকে সম্মান করতে জানে না সেটা করলে কি চলবে অনির্বাণ যেমন রাধিকাকে অপমান করে তেমনই রাধিকাও আমি বুঝি না ওদের কেমিস্ট্রিটা কীরকম এদিকে শোন কি হয়েছে দাদা তুই দেখেছিলি আমরা যখন বেরোলাম তখন অনির্বাণ বাগানের দিকে ছুটে ছুটে হুইল চেয়ার নিয়ে গেল তাতে কি হয়েছে ওর উপর আমার কোনো আগ্রহ নেই ও কি করে করুক গিয়ে তুই এ কথা বলছিস তুই তো ছেলে ভাবিস না দাদা ওর ব্যবহারে আমি ত্যাগ হয়ে গেছি আর কোনো কিছু ভাবার অবকাশ নেই ও হয়তো বাগানে গেছে হাওয়া খেতে আর কি করবে আমরা তো আসার জন্য অনেক হাতে পায়ে ধরেছিল আমরা তো নিয়ে আসলাম না আর ওকে নিয়ে এসেই বা কী করবো রাধিকার এখন শান্তভাবে থাকা দরকার ও এলে রাধিকাকে এমন কথা বলবে উত্তেজিত করে ফেলবে তখন কি হবে তাই তো ওকে আনিনি আমরা এসব কথা এখন বাদ দাও রাধিকা শুনলে কী ভাববে বলো তো দেখুন ম্যাম রাধিকা কিন্তু অনির্বাণ গুহকে একবার দেখার জন্যই ছটফট করছিল কিন্তু উনি এলেন না সেসব কথা বাদ দাও মল্লিকা আজকে রাতে রাধিকার এখানে তুমি থাকবে তো হ্যাঁ থাকবো দুটো শিফট করতে হবে তোমাকে তাই খুব কষ্ট হয়ে যাবে তাই না মল্লিকা না রাধিকার জন্য এতটুকু না হয় করলাম আমাদের সবার বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট রাধিকার যেহেতু হলো ওকে ফেলে আমরা কেউ যাব না তাই বাড়িতে খবর দিয়ে দিয়েছি আর বাড়িতে থাকলেও তো আমাদের ঘুম আসতো না তার থেকে ভালো এখানেই থাকি না দেখো মল্লিকা আবার তোমার শারীরিক অবস্থা খারাপ হবে না তো না হবে না স্যার আমরা বাইরে আছি ওর বাড়ির লোকজন এলো বলে আমি একটু বিভিন্ন বিষয় আলোচনা করার আছে ডাক্তারদের সাথে সেগুলো করছি রাধিকার মাথায় হাত বুলিয়ে দেয় পিসিমণি বলে তুমি একদম চিন্তা করো না রাধিকা তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে কি থেকে যে কি এই সব হয়ে গেল তুমি কি পোকরাজদের হাসপাতালে যেতে চাও আমি কি ওদের খবর দেব রাধিকা মাথা দিয়ে না করে হ্যাঁ দেখুন ওর বাড়ির লোক এসে ওরা যাকে খবর দিতে চাইবে তাকেই দিবে। আপনি বেশি বাড়াবাড়ি করবেন না পিসিমণি পরে কিন্তু এগুলো নিয়ে ঝামেলা হতে পারে ঠিক বলেছে মল্লিকা ওর বাড়ির লোক সেই সিদ্ধান্ত নিই অনির্বাণ আঘাত পেয়েও কোনোভাবেই থেমে থাকছে না সে হুইল চেয়ারটা কোনো রকমে ঠেলে হাসপাতালে পৌঁছবেই আজকে রাধিকার অপারেশনটা করবেই সে তা না হলে তার মনে শান্তি আসছে না রাধিকার কোনো ক্ষতি সে হতে দেবে না এরপরে যদি তাকে চলে যেতে হয় পৃথিবী ছেড়ে সেও চলে যাবে তাহলে এতটা ভালোবাসা কেন রাধিকাকে অপমান করে নিজেও শান্তি পায় না রাধিকাকেও কষ্ট দিয়ে ফেলে তখনই মনে হয় যে না আমার একজনকে জানানো দরকার রাধিকার এই খবরটা রাধিকার সব থেকে কাছের বন্ধু পোকরাজকে তা না হলে আমার খুব কষ্ট হচ্ছে পোকরাজ জানতে পারলে ও তো আসতে পারবে রাধিকাকে বোঝাতে পারবে অনির্বাণ এত রাতে পোকরাজকে ফোন করে বসে রঞ্জা পোকরাজের জন্য খাবার এনেছে কে ফোন করলো এত রাতে বলো তো অনির্বাণ দেখো পোকরাজ তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে তুমি এত রাতে ফোন করেছ কেন সব কিছু ঠিক আছে তো হ্যাঁ রাধিকার একটা খুব ক্রিটিক্যাল অ্যাক্সিডেন্ট হয়েছে ওর অবস্থা বেশি ভালো নয় কি বলছো কি কি করে হলো এই সব কিছু আমি কিচ্ছু জানি না আমি হাসপাতালের দিকে যাচ্ছি তুমিই চলে এসো আজকে রাতে আমি কি করে যাব আর এত রাতে কালকে সকালে যাই তোমাদের হাসপাতালে এত কিছু আছে যেখানে রাধিকার অপারেশন করা যেতে পারে সুন্দরভাবে সাকসেসফুলি এবং রাধিকা সুস্থ হয়ে যেতে পারে আমি তো সেজন্যই বলছি পোকরাজ যদি ওকে শিফট করানো যায় তোমাদের হাসপাতালে অনেক ভালো আধুনিকত্বের ছোঁয়া রয়েছে সেখানে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করালে রাধিকা হয়তো সুস্থ হয়ে যেত কিন্তু এখন আমি জানি না ওকে শিফট করানো যাবে কি না ঠিক আছে আমি আর রঞ্জা কালকে যাব। কেন কারণ আমি আমার বউকে ছেড়ে কোথাও যাই না আমি চাই না আমার বউয়ের কাছে নিজেকে অপরাধী প্রমাণ করতে বা আমার বউ আমাকে সন্দেহ করুক সেটাও চাই না তাই যেখানে যাই বউকে সাথে নিয়ে যাই ওরও ঘোরা হয়ে যায় আর ও তো পার্সোনালি রাধিকাকে চেনে পছন্দও করে তাহলে দুজনেরই একসাথে দেখা হয়ে যাবে সমস্যা কোথায় ঠিক আছে তাহলে তোমরা চলে এসো কিন্তু ভোর ভোর রাধিকার অপারেশন হবে আমার বাবা একজন সিনিয়র ডাক্তারকে বলেছে কিন্তু আমি চাই অপারেশনটা করতে কি বলছো কি তোমার পায়ের এই অবস্থা তুমি দাঁড়িয়ে থাকতে পারবে এত ঘন্টা এটা ভালো হতো না যে তুমি কাউকে অ্যাসিস্ট করতে আর সে তোমাকে এই রাধিকার অপারেশনে হেল্প করতো না সেটা হবে না হয়তো কেউ আমাকে ধরে থাকবে আমি দাঁড়িয়ে এই অপারেশনটা করব। তারপরে আমার কি হবে তা আমি জানি না তবে আমি রাধিকাকে সুস্থ দেখতে চাই আর সেজন্যই আমি এই চেষ্টাটা চালিয়ে যাব। আমার বাবা যাকে ডেকেছে সে অনেক বড় ডাক্তার তাকে আমি অ্যাসিস্ট করতে কখনোই পারবো না তাই তারকে আমি কোনোভাবে অপারেশন করতেও দেবো না আমি নিজে যাচ্ছি হাসপাতালে সেখানে গিয়ে দেখি আগে পরিস্থিতিকে তারপরে আমি সব সিদ্ধান্ত নেবো কারণ রাধিকাও চাই যে তার অপারেশনটা আমি করি তাহলে কেন করবো না আমি তাহলে সেটাই তো রাধিকা যখন তোমাকে পাশে চাইছে অনির্বাণ তাহলে তুমি থাকো অসুবিধে নেই তাহলে এখন রাখছি পোকরাজ তুমি কিন্তু চলে এসো ঠিক আছে রাধিকা তুমি একদম চিন্তা করবে না আমরা বাইরে অপেক্ষা করছি তুমি ঘুমিয়ে পড়ো দেখো তোমার বাড়ির লোক এলে তোমার সাথে তো দেখা হবেই কালকে তোমার এই অপারেশন হবে ভোর ভোর তুমি এখন যদি না ঘুমাও তাহলে কি করে চলবে বলো আর আমরা তোমার জন্য প্রার্থনা করছি তোমার কিচ্ছু হবে না দেখে নিও তুমি একদম সুস্থ হয়ে যাবে ডাক্তার অনির্বাণ গুহকে খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু সে তো জানে কারণ যখন হাসপাতাল থেকে ফোন করা হয়েছিল তখন অনির্বাণ সব কিছু জেনে গেছে পোকরাজও রঞ্জা এই খবরটা শুনে খুবই অবাক হয়ে যায় যে রাধিকার কিছুদিন আগে একটা বড় অপারেশন হলো এখন আবার অ্যাক্সিডেন্ট হলো রাধিকার সাথে কি ঘটছে এগুলো রাধিকার মায়েরা তো সবসময় অনির্বাণকেই দোষারোপ করছে বলছে ওই হাসপাতালে গিয়ে চাকরি করতেই রাধিকার জীবনটা তসনছ হয়ে গেল একবার বিয়ে ভেঙে গেল তারপর অসুস্থ হয়ে অপারেশন এখন আবার অ্যাক্সিডেন্ট করলো এই সব কিছু ওই হাসপাতাল থেকে বেরিয়ে না এলে রাধিকার জীবন থেকে দূরে সরে যাবে না তাই তাকে আর ওই হাসপাতালে চাকরি করতে দেবে না অঙ্কিতাও তো বলে যে অনেকবার নিষেধ করেছি রাধিকাকে কিন্তু ও শুনতেই রাজি নয় মেটার এত জেদ কি হতে চলেছে এক্কা দোক্কা সিরিয়ালের পরবর্তী টুইস্টে রাধিকা জ্ঞান ফিরেই অনির্বাণকে খুঁজলো পোকরাজকে ফোন করে খবর দিল অনির্বাণ অনির্বাণ নিজেও যেমন কষ্ট করে ছুটে আসছে রাধিকার কাছে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে তেমনই পোকরাজকেও খবর দিয়ে দিয়েছে যদি রাধিকার অপারেশনে কোনো এমার্জেন্সি হয়ে যায় তাহলে রাধিকাকে শিফট করানোটা সহজ হয়ে যাবে আর পোকরাজও তো বললো আমার হাসপাতালে পাঠিয়ে দাও আমি রাধিকাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করবো ঠিক সুস্থ হয়ে যাবে কিন্তু অনির্বাণ ওই হাসপাতালে রাধিকা গেলেই তার বড় ক্ষতি হবে ভেবে পাঠালো না এরপরে অনির্বাণ নিজে অপারেশন করতে চাইছে তার পায়ের অপারেশনে সে নিজে আঘাত পেয়েছে এখন কি করে দাঁড়িয়ে অপারেশন করবে এত ঘন্টার সে সব কিছু জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন